মহাভারত আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। মহর্ষি বেদব্যাসের এই অদ্ভুত রচনার প্রতিটি চরিত্রের থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। এই মহাভারতের এক অন্যতম চরিত্র মহামন্ত্রী বিদুর। আজকের ভিডিওটি বিদুরকে নিয়ে। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পৌরাণিক মতে ও মহাভারতের সবচেয়ে ধার্মিক, জ্ঞানী, নীতিবান এবং সত্যবান চরিত্রের মধ্যে মহামন্ত্রী বিদুর অন্যতম। তবুও সম্পূর্ণ মহাভারতে এত বড় ভূমিকা থাকার পরেও তার প্রাপ্য সম্মানটুকু সে পায়নি, কারণ তিনি এক দাসীর পুত্র ছিলেন, তাই রাজকার্য থেকে তিনি বঞ্চিত ছিলেন। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে তোমরা যদি বিদুরের জন্ম কিভাবে হয় তা না জেনে থাকো তাহলে কোনো অসুবিধে নেই, আমি ব্যাখ্যা করে বলছি। মহারাজ শান্তনু এবং সত্যবতীর দুই পুত্র ছিল, তাদের নাম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এই দুই পুত্রের বাল্যকালেই মহারাজ শান্তনু মারা যায়। পরবর্তীকালে এই দুই পুত্রের দেখাশোনা করত পিতামহ ভীষ্ম। চিত্রাঙ্গদ যখন বড় হলো তখন ভীষ্ম তাকে সিংহাসনে বসালেন, কিন্তু কিছু সময় পর গন্ধর্বদের সাথে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হলো। সেই সময় বিচিত্রবীর্য যুবক ছিলেন ও সিংহাসন রক্ষার জন্যে তার বিয়ে দিয়ে দেয় ভীষ্ম কাশী রাজ্যের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সাথে। কিছুদিন পর বিচিত্রবীর্য কঠিন রোগে ব্যথিত হয়ে মারা যায়। মৃত্যুর আগে তার কোনো সন্তান হয়নি, তাই বংশ নির্বংশ হয়ে যাওয়ার ভয়ে সত্যবতী ভীষ্মকে অনুরোধ করে তিনি যেন বিচিত্রবীর্যের স্ত্রীদের থেকে সন্তান উৎপন্ন করে। কিন্তু ভীষ্ম আজীবন ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা পালন করেছিল, তাই সত্যবতীকে সন্তান উৎপাদনের কার্যে অস্বীকার করে। ভীষ্ম কেন ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা ও বিবাহ না করার প্রতিজ্ঞা নিয়েছিলেন তা যদি না জেনে থাকো তাহলে আপনাদের বলে দেই, ভীষ্ম মহারাজ শান্তনুর প্রথম স্ত্রী গঙ্গার পুত্র। পরবর্তীতে মহারাজ শান্তনু সত্যবতীর রূপে মোহিত হয়ে বিবাহ করে, কিন্তু বিবাহের পূর্বে সত্যবতীর পিতা শান্তনুকে শর্ত দেয় যে শান্তনু ও সত্যবতীর থেকে উৎপন্ন হওয়া পুত্র সিংহাসনের উত্তরাধিকার হবে। শর্তে রাজি হয়ে শান্তনু বিবাহ করেন। পিতার এই শর্ত অক্ষুণ্ণ রাখার জন্যে ভীষ্ম আজীবন ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা এবং বিবাহ করেননি। পূর্বের আলোচনায় ফিরে আসা যাক। বংশের উত্তরাধিকার পাওয়ার উদ্দেশ্যে সত্যবতী তার পুত্র বেদব্যাসকে স্মরণ করলেন। বেদব্যাস তখন মায়ের আজ্ঞা পালন করে পুত্র উৎপাদনের জন্য তৈরি হলেন। দর্শক বন্ধু, বেদব্যাস হলো সত্যবতী ও পরাশরের পুত্র। বেদব্যাস অম্বিকা ও অম্বালিকাকে এক বছরের নিয়মব্রত পালন করার কথা বলেন এবং এক বছরের পশ্চাতে বেদব্যাস তার মাকে বলেন, মা, অম্বিকা ও অম্বালিকাকে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে আমার সামনে দিয়ে যেতে হবে। কিন্তু লজ্জার কারণে অম্বিকা ও অম্বালিকা নাকচ করেন। পরে সত্যবতী বোঝালে অম্বিকা ও অম্বালিকা এ কাজে সম্মতি জানায়। এরপর যখন বেদব্যাস অম্বিকার কাছে যায়, অম্বিকা বেদব্যাসের অঙ্গবস্ত্র ও সাজ দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কক্ষ থেকে বেরোনোর পর বেদব্যাস তার মাতাকে বলেন, মা, এই পুত্র গুণে তেজস্বী হলেও অম্বিকা তার চোখ বন্ধ করায় পুত্র অন্ধ হয়েই জন্মগ্রহণ করবে। এ কথা শুনে সত্যবতী খুব কষ্ট পেল, তাই ছোট রানী অম্বালিকাকে চোখ বন্ধ না করার অনুরোধ করলেন। অম্বালিকা যখন বেদব্যাসের সামনে গেল তখন চোখ বন্ধ করল না, কিন্তু মহর্ষি বেদব্যাসের অঙ্গবস্ত্র ও সাজ দেখে ভয়ে কাঁপতে লাগলেন। কক্ষ থেকে বেরিয়ে বেদব্যাস তার মাকে বললেন, মা, অম্বালিকার পুত্র পাণ্ডুরোগে জর্জরিত হবে, যেহেতু অম্বালিকা ভয়ে কাঁপছিল। যা শুনে সত্যবতী আরও কষ্ট পেলেন, তাই অম্বালিকাকে দ্বিতীয়বার বেদব্যাসের সামনে যেতে অনুরোধ করল, কিন্তু এবার রানী অম্বালিকা স্বয়ং না গিয়ে তার দাসীকে পাঠালেন। অম্বালিকার দাসী বেদব্যাসকে দেখে এক বিন্দুও ঘাবড়ালেন না। কক্ষ থেকে বেরিয়ে বেদব্যাস মা সত্যবতীকে বললেন, এই দাসীর থেকে হওয়া পুত্র নীতিজ্ঞানী ও ধর্মজ্ঞানী হবেন। দর্শক বন্ধু, অম্বিকা থেকে উৎপন্ন হওয়া পুত্র ধৃতরাষ্ট্র, অম্বালিকা থেকে উৎপন্ন হওয়া পুত্র পাণ্ডু ও দাসীর থেকে উৎপন্ন হওয়া পুত্র বিদুর। মহাভারতে বিদুর হল স্বয়ং ধর্মরাজ অর্থাৎ যমরাজের অবতার। বিদুর পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের সদ্ভাই হলেও কোনোদিন সদ্ভাইয়ের মতো আচরণ করেনি, উপরন্তু সর্বদাই ধৃতরাষ্ট্রের পাশে থেকে ধর্মজ্ঞানের পরিচয় দেয়। কিন্তু ধৃতরাষ্ট্র কখনোই শোনেনি বিদুরের কথা।
বিদুর তার বুদ্ধি ও জ্ঞানের দ্বারা হস্তিনাপুরের প্রধানমন্ত্রী পদে ভূষিত হয় এবং তিনি একমাত্র ধৃতরাষ্ট্রের রাজ অভিষেকের বিরোধিতা করে বলেন, অন্ধ ব্যক্তির কখনোই রাজা হবার যোগ্যতা থাকে না। পরবর্তীতে পাণ্ডু রাজা হয়। পাণ্ডুর মৃত্যুর পরে ধৃতরাষ্ট্র পালনকারী রাজা রূপে সিংহাসনে বসে। বিদুর সর্বদাই সত্যের পথ অনুসরণ করেছিলেন। বিদুর মনে করতেন সত্যের পথ অন্ধকারময় হলেও তা পবিত্র, কিন্তু অসত্য যদি স্বর্ণের ন্যায় উজ্জ্বল হয় তবুও তা অপবিত্র। সত্যের পথ কাঁটা বিছানো হলেও তাতে অনেক সম্মান থাকে, কিন্তু অসত্য পুষ্প দ্বারা আচ্ছাদিত হলেও তা অসম্মান এনে দেয়। তাই অসত্যকে বর্জন করা উচিত। মহামন্ত্রী বিদুরের জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গুণ হলো সে কখনোই পক্ষপাতিত্ব করেনি, সর্বদাই ন্যায়ের পথে চলেছিলেন। অন্যায়ের বিরোধিতা করা বিদুরের প্রধান ধর্ম ছিল। এ কারণে মহামন্ত্রী বিদুর পাণ্ডবদের সতর্ক করে দিয়েছিল যখন দুর্যোধন পাণ্ডবদের মোমের মহলে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এছাড়াও মহামন্ত্রী বিদুর পঞ্চপাণ্ডবদের খুব ভালোবাসতেন, বিশেষত যুধিষ্ঠিরকে, কারণ যুধিষ্ঠির জীবনের প্রতিটি পদে ধর্মকে পালন করত। এরকমই এক ধর্ম পালন করতে গিয়ে ঘটে সেই অলৌকিক ঘটনা, দ্রৌপদীর বস্ত্রহরণ। যদিও মহামন্ত্রী বিদুর যুধিষ্ঠিরকে এই পাশা খেলতে বারণ করেছিলেন, কিন্তু যেহেতু প্রাচীনকালে কোনো রাজাকে যদি কোনো অন্য রাজা যুদ্ধে বা খেলায় আহ্বান জানায় তাহলে তা অস্বীকার করা যায় না। তাই বাধ্য হয়ে যুধিষ্ঠির এই পাশা খেলল এবং তার ভয়াবহ পরিণাম তোমরা সকলেই জানো। এর পরবর্তী সময়ে মহামন্ত্রী বিদুর সর্বদাই ধৃতরাষ্ট্রকে যুদ্ধ না করার পরামর্শ দিতেন ও পাণ্ডবদের ন্যায় দাবি করেছিলেন এবং বলেছিলেন, যদি দুর্যোধন যুদ্ধ করে তাহলে কৌরবদের বংশ নির্বংশ হয়ে যাবে, কিন্তু ধৃতরাষ্ট্র তা মেনে নেয়নি। তার বিপরীতে দুর্যোধন মহামন্ত্রী বিদুরকে কটু কথা শোনাতে থাকে। এই কটু কথা শুনে রাগে বিদুর মহামন্ত্রীর পথ ত্যাগ করেন ও তার ধনুকটি ভেঙে দেয়। বিদুর জানতেন যদি যুদ্ধ হয় তাহলে তাকে কৌরবদের হয়েই যুদ্ধ করতে হবে, অসত্যের পথ সে গ্রহণ করতে চায়নি। তাই এক মহান যোদ্ধা বিদুর যে চাইলে সম্পূর্ণ যুদ্ধ একটি বাণে ধ্বংস করে দিতে পারত, সেই বিদুর এই যুদ্ধ থেকে বিরত থেকে গেল। তবে বারংবারই সে এই যুদ্ধের বিরোধিতা করে। দুর্যোধন ও তার পিতা ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণের প্রদত্ত শান্তি প্রস্তাবকে গ্রহণ করার উপদেশ দিয়েছিলেন, কিন্তু নিয়তিকে কে আটকাতে পারে? যা হবার তা তো হবেই। অবশেষে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হলো, এর পরিণাম তোমরা সকলেই জানো। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির সম্রাট হয়। যুধিষ্ঠির অনুরোধে বিদুর আবার মহামন্ত্রীর পদ পালন করেন, কিন্তু ভ্রাতা ধৃতরাষ্ট্রের করুণ অবস্থা ও কৌরবদের নির্বংশ হওয়ার মতো শোকে শোকাহত হয়ে কিছু সময় পর ভ্রাতা ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তির সাথে বনে চলে যান বিদুর। সঞ্জয়ও তাদের সঙ্গে ছিলেন। এরপর যুধিষ্ঠির দুবছর পর তাদের দেখার জন্য বনে গিয়েছিলেন। তখন যুধিষ্ঠির মহামন্ত্রী বিদুরের দেহকে পড়ে থাকতে দেখে। যখন বিদুরের নিকটে যুধিষ্ঠির গেল তখন বিদুরের আত্মা যুধিষ্ঠিরের দেহে প্রবেশ করে। এমন ঘটনা ঘটায় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এবং শ্রীকৃষ্ণ এসে বললেন, যুধিষ্ঠির ও বিদুর একই সত্তা ছিল, অর্থাৎ দুজনেই যমরাজের অংশ। এছাড়া শ্রীকৃষ্ণ এও বলেছিলেন যে বিদুর একদা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিল যে তার মৃত্যুর পর এই অন্ধকারময় বিশ্বে তার দেহের কোনো অংশ পড়ে থাকুক তা তিনি চাইনি। তাই তার দেহকে যেন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের মধ্যে সমাহিত করে নেয়। এ কথা শুনে যুধিষ্ঠির বিদুরের দেহকে সৎকার না করেই সেখানে ফেলে আসে এবং শ্রীকৃষ্ণ তার বর স্বরূপ বিদুরের দেহকে তার নিজের সুদর্শন চক্রে সমাহিত করে। দর্শক বন্ধু, এভাবেই মহাভারতের এক মহান চরিত্রের জীবন শেষ হয়। মহামন্ত্রী বিদুর আমাদের কাছে অনুপ্রেরণা। জীবনে সুখী হবার একমাত্র পথ হলো বিদুরের মতো সত্যবান ও ন্যায়পরায়ণ হওয়া। আমার খুব প্রিয় একটি চরিত্র হলো মহামন্ত্রী বিদুর এবং বিদুরের এই শেখানো জীবননীতি আমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, অনুসরণ করি। তোমরাও সুখী হতে হলে অবশ্যই মহামন্ত্রী বিদুরকে অনুসরণ করো। বিদুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দর্শক বন্ধু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু শেয়ার করে দিও সবাইকে যাদেরকে তুমি জীবনে সুখী দেখতে চাও, এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো। ধন্যবাদ দর্শক বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অবধি নতুন কিছু পড়ুন, জানুন ও শিখুন নিজেকে উন্নত করার লক্ষ্যে।